নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নতুন ভিডিও নিয়ে আমি বাঙালি অনুপে, আমি অনুপ। আজ আর দেখাবো একটা হতবাক জিনিস। এই যে ভদ্রলোক দেখছেন, ইনি হচ্ছেন, নাম হচ্ছে শেখর শিকদার। তিনি বাড়ি হচ্ছে নদিয়া রানাঘাট টোপ ব্লকের আইসমালিতে। তিনি সারাদিনে 1.5 কেজি কাঁচা লঙ্কা খেতে পারেন। আবার শুধু লঙ্কা খাচ্ছেন না, দেখেন মাটা লঙ্কা চোখে মুখে একদম লেপে ফেলছেন, একদম ফ্রেশ ওয়াশের মতন। তার কোনো রকম অনুভব হয় না, তার চোখে জ্বলনি হয় না, তার জিভেও জ্বলনি হয় না। সে যদি ভাত না খায়, কাঁচা লঙ্কা খেয়ে সারাদিন কেটে যেতে পারে। কিন্তু এই কেন লঙ্কা কীভাবে খায়? তিনি বলছেন, সবই ভগবানের কৃপা। আমি ছোটোবেলা 2-2.5 বছর যখন বয়স, আমার মার কাছ থেকে শুনতে পারবেন, 2 বছর বয়স থেকে আমি কাঁচা লঙ্কা খাই এবং কাছ থেকে ছিঁড়ে নিয়ে খাই। আমি বাজার থেকে 1-1.5 কেজি লঙ্কা নিয়ে এসে আমি নিজেই খেয়ে নিই এবং সেটা কাঁচা চিবিয়ে খেয়ে নিই। এবার লঙ্কা তার স্ত্রী বেটে দিচ্ছে, সেই বাটা লঙ্কা মুখে মেখে বলছে। এই হতবাক জিনিস। তিনি নিজে বলছেন যে চিকিৎসা বিভাগের এটা কোনো রকম মন্তব্য আমরা পাইনি। তবে তিনি বলছেন যে এই কাঁচা লঙ্কা খাই বলে, আর 500 গ্রাম কাঁচা লঙ্কা প্রায় মুখে মাখি বলে, আমার মুখের দেখুন বয়সের ছাপ পড়বে না, আবার আমার শরীরও ভালো থাকবে, এই কারণে আমি কাঁচা লঙ্কা খাই। তবে এই ধরনের জিনিস করা কতটা কষ্টদায়ক, সাধারণ মানুষ কিন্তু এটা পারবে না। কারণ এই 1.5 কেজি কাঁচা লঙ্কার ভেতরে 1 কেজি খেয়ে নেওয়া, এবং তিনি বলছেন কাঁচা লঙ্কা যত ঝাল হবে তত আমার পক্ষে স্বাদ লাগে, তত ভালো হয়। বর্ষাকালে কাঁচা লঙ্কা তিনি খান না, তবুও খান, বেশি করে খান। কিন্তু যখন ছোটো ছোটো ধানি লঙ্কা হয় সেই লঙ্কা তিনি বেশি খান, কারণ তার নাকি বেশি স্বাদ লাগে। তার ঘরে একটা মন্দির আছে, একটা কাঁচা বাঁশের মন্দির আছে। এই মন্দিরে তার ভগবানের কৃপায় নাকি তিনি একটু পারেন, তিনি বলেন। কিন্তু এই কাঁচা লঙ্কা কেন খাচ্ছেন, কী বৃত্তান্ত? এই যে তার এক চিলতে টিনের বাড়ি, সেখানে কিন্তু সবটাই কিন্তু শোনাবেন, তার মা বলবেন, তার স্ত্রী বলবেন, এবং তিনি নিজেও, এই শেখর শিকদার তিনি নিজেও বলবেন যে আমি কেন কাঁচা লঙ্কা খাই, তার কেন ভালো লাগে, সমস্ত কিছুটা এখানে বলবে। ধরুন এক চিলতে গ্রামের বাড়ি, এই ভদ্রলোক যে তিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছেন। তবে আপনাদেরকে এই ভিডিও পুরোটা দেখানোর জন্যই আমি ভিডিও কিন্তু করেছি। এই ভিডিওটা আপনারা দেখুন, কেমন লাগছে অবশ্যই বলবেন, এবং ভিডিও দেখার শেষে বক্তব্যগুলো শুনুন, এবং বক্তব্য শেষে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন সদস্য হলে লাইক, কমেন্ট, শেয়ার সমস্ত করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখুন তার স্বামী স্ত্রী দুজনে মিলে কাঁচা লঙ্কাগুলো বাড়ছে, খাচ্ছে এবং চোখে মুখে মাপছে। তাহলে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবেন, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ। পরপর করে লঙ্কা খাচ্ছে, কিরকম লাগছে আপনার? আপনি কি খেতে পারবেন? না, আমি খেতে পারি না। তা আপনার ছেলে যে পাচ্ছে, কত বছর বয়স থেকে খাচ্ছে এরকম লঙ্কা? ও 2-3 বছর বয়সের থেকে খাওয়া পাচ্ছে। তখন দুধ ফুট খেত সঙ্গে লঙ্কা? দুধ খাতো, লঙ্কা খাতো, চুপ করিয়ে খাতো, আমরা রাগ করতাম, ও খাস না, চুপ করিয়ে খাতো, না জানাই আমাদের। তা আর এই যে লঙ্কা যে খাচ্ছে, মাংস মাছ টাচের পরিবর্তে তো প্রিয় জিনিস হচ্ছে লঙ্কা, তাই তো? ও সবচেয়ে ভালোবাসার জিনিস হচ্ছে লঙ্কা। তো কীরকম লাগছে আপনার এই শুনে আর দেখে? আপনারা তো অবাক অবাক হয়ে যাচ্ছি। মানে কী নাম আপনার? আমার নাম সফলা শিকদার। এরকম ধরনের আপনি তো বাটা বাট না বাটেন, খাবারে লঙ্কা দেন, কিন্তু এরকম যে জলজ্যান্তভাবে যে লঙ্কা খাচ্ছে, এরকম কি লঙ্কা কোনোদিন দেখেছেন খাওয়া? না না, আমি এই প্রথম দেখেছি। এই প্রথম দেখলেন? মানে না, এর আগে আমি ওনাকে দেখেছি। আচ্ছা, আমাদের বাড়িতে গিয়ে উনি খায়, উনি সব জায়গায় লঙ্কা খায়। তো এটা কি অবাক লাগে আপনার? হ্যাঁ, অবাক লাগে, যেটা দেখা যায় না কোনো জায়গায় সেটা দেখলে একটু অবাক লাগে। তো যখন আপনার রান্নাতে যখন ঝাল দেন, তাহলে ওনার তো কোনো ঝালই লাগবে না, তাহলে আপনি কি মনে করবেন এনার কি কোনো কিছু দৈব শক্তি টক্তি আছে? ক্রিম ফ্রিম তো লোকে মাখে, উনি তো লঙ্কা মাখছেন, চোখে জ্বলছেও না, দেখেছেন এরকম? আমি আগে কখনো দেখিনি, এটাই দেখেছি প্রথমে। নাকি কি নাম আপনার? চপলা বিশ্বাস। যত লঙ্কা ঝাল হবে তত আপনি খেতে ভালোবাসেন, তত আমার কাছে স্বাদ বেশি লাগে। কেন এটা? কেন জানি না, যত কষ্টা লঙ্কা নিয়ে আমার কাছে ভালো লাগে না। ছোটোবেলা থেকে কবে থেকে খাচ্ছেন এই লঙ্কা? লঙ্কা খাচ্ছি সেই 2-3 বছর 4 বছর বয়সের থেকে আমি লঙ্কা। ওই আগে খোলা চল দিয়ায় মাঠে ঘাটে যেখানে যেতাম সেখান থেকে ছিঁড়ে ছিঁড়িয়া
কোনোদিন 1 কেজি খেতাম, কোনোদিন রাত্রে ভাত খেতাম না, শুধু লঙ্কা খাইয়া কাটিয়ে যেত। আচ্ছা, লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে? আমার জ্বলে না, আমার ওই ওই যে পাগলের মন্দিরটা দেখছেন, আচ্ছা, ওই পাগলই সব রক্ষা করে। আচ্ছা, তো এই যে আপনি চোখে দিচ্ছেন, মুখে দিচ্ছেন ফেসিয়ালের মতো, এর কি কোনো উপকারিতা আছে? তো টোটাল ভিটামিন সি আছে আমার চোখে, আমার চোখ এই খুব দৃষ্টিশক্তি বাড়ে। আচ্ছা, এই কাঁচা লঙ্কা লাগালে, কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালে চোখ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আমার এই দৃষ্টিশক্তি আরও বৃদ্ধি পায়। আচ্ছা, তা এই যে আপনি একদিনে কতক্ষণ লঙ্কা খেতে পারবেন? আমি তিনবার মানুষে ভাত খাই, তো তিনবারে মিলে আমি ধরেন 1.5 কেজি খেতে পারি। ভাত টাত খাবেন না? ভাত টাত খাবো না, শুধু লঙ্কা, শুধু লঙ্কা। এরকম লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন? তা অনেক দিন, 2-1 মাস, কতদিন পারবো? লঙ্কা খাবো, অভ্যেস হয়ে গেলে কারণ এই জীবনে আর ভাত নাই খেলাম, লঙ্কা খেয়েই কাটাই দিলাম। আপনার নাম? শঙ্কর শিকদার।